আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আর আমি দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকেন। তো আজকে নতুন একটা ভিডিও ব্লগ শেয়ার করার জন্য আসলাম আপনাদের মাঝে। তো হচ্ছে এটা হলো সকালবেলা, তো হচ্ছে এই হলো আমার বারান্দায় লাগানো কিছু গাছ, অ্যালোভেরা গাছ। তো একটা করলা গাছ লাগাইছি, বেশ কিছু করলাও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার অ্যালোভেরা গাছগুলো অনেক বেশি অ্যালোভেরা হয়ে একদম জমাট হয়ে গেছিলো, একদম মানে একটা গাছ আরেকটা গাছের সঙ্গে লেগে গেছে। তো আমি কিছু অ্যালোভেরা কেটে নিলাম, কেটে নিয়ে হচ্ছে ডালগুলো কেটে নিলাম। তো অনেকগুলো আসলে একসঙ্গে যখন হয় তখন হচ্ছে ইয়াগুলা, এই অ্যালোভেরাগুলো আগে আমার অনেক বড় বড় হইতো, মোটা মোটা হইতো, কিন্তু এখন এত বেশি গিঞ্জি হয়ে গেছে যার কারণে তেমন একটা বড় হচ্ছে না, বা পাতা ইয়েগুলো অ্যালোভেরাগুলো মোটা হচ্ছে না। তো আমি ভাবলাম কিছু কেটে পাতলা করে দিই। তো আমি কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো দেখতেই পারলেন যে গাছগুলো আমি পাতলা করে দিচ্ছি, আর এই হচ্ছে অ্যালোভেরা এগুলো। তো এটা হচ্ছে আমি কাটে অনেকক্ষণ আগেই আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। তো অ্যালোভেরা কেটে রেখে দিতে হয়, এটা হয়তো অনেকে জানেন না, তো আমি আজকে টিপসটা বলে দিচ্ছি। কেটে খাড়া করে রেখে দিতে হয়, এর মধ্যে থেকে হলুদ ধরনের এক ধরনের কষ বের হয়, ওই কষটা হচ্ছে ফেলে দিতে হয়। তাহলে আর ওই কষ্ট যদি না ফেলে আপনারা কেটে সঙ্গে সঙ্গে অনেকে হয়তো মুখে লাগায় বা চুলে লাগায়, তো ওটা কিন্তু যন্ত্রণা করে, বা ওটাতে অনেকের অনেকের না বেশিরভাগ মানুষেরই অ্যালার্জি হয়, বিশেষ করে মুখে লাগাইলে তো অবশ্যই অ্যালার্জি হবে সঙ্গে সঙ্গে। তো এটা লাগানো যায় না, ওটা একটা বিষাক্ত টাইপের কষ্টা কষ্টা কিন্তু হলুদ হলুদ হয়। তো আমি সেটা রেখে দিয়েছিলাম, এখন সেই কষ্টটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। তো অ্যালোভেরাটা কীভাবে কেটে আমি হচ্ছে জেলটা বের করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো একটা আপনাদেরকে তো দেখালামই যে কীভাবে এটাকে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব। দেন হচ্ছে আমি যে বরফ জমাই, যে কিউব করে যে ট্রেটা আছে বরফ জমানোর, তো ওর মধ্যেই আমি হচ্ছে রেখে দিই। যখন আমি রান্না শেষে আমার মুখটা আসলে অনেক বেশি গরম বা তাপ লাগলে মুখটা লাল হয়ে যায়, বা অনেক সময় আমার মুখে হচ্ছে র্যাশ বের হয়, তো ওই বরফটা বের করে টুকরাটা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আমি মুখে যদি হালকা হচ্ছে ঘুষে নিই, তাহলে দেখি সঙ্গে সঙ্গে আমার মুখটা অনেকটা ফ্রেশ, অনেকটা না মানে বেশ যথেষ্ট ফ্রেশ হয়ে যায় আমি এটা ফিল করি। তো আমার খুব ভালো লাগে, মুখটা খুব জ্বালা করে রান্নাঘরে অনেকক্ষণ থাকলে, রান্না করলে গরমের মধ্যে, এই গরমের সময় বিশেষ করে। তো অনেক অনেক আপু আছে যারা রান্না করেন, তো এরকম এই সমস্যা আমার মতো হতেই পারে, তো আপনারাও এটা করে দেখবেন। তো যাদের গাছ আছে তাদের জন্য তো ভালো, আর যাদের নেই তারা হচ্ছে আপনারা কিনে এভাবে এনে কিউব হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটুখানি পানি দিয়ে কিউব বানিয়ে যদি বরফ জমিয়ে রেখে দেন, তাহলে এটা দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন র্যাশগুলো চলে যায়, মুখের জ্বালাটা কমে যায়, প্লাস ত্বকটা একদম ফ্রেশ হয়। আর অ্যালোভেরার যে কত উপকার সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন, তো এটা আর আমি নতুন করে নাই বলি। তো হচ্ছে ওগুলো শেষ করে এখন এদিকে আমি রান্না করতে চলে আসলাম। এগুলো হচ্ছে রুই মাছ, তো রুই মাছটা খুবই ফ্রেশ, একদম তাজা মাছ ছিল। তো মাছটা এখন আমি রান্না করতে আসলাম, তো আমি মাছটা রান্না করব ফুলকপি আলু আর বেগুন দিয়ে। তো এখন মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ আর মরচে গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, তো এখন সেটা ভেজে নিচ্ছি। তো হচ্ছে তো মাছ ভাজার জন্য আমি হচ্ছে কড়াইতেই ভাজতেছি। আসলে এটারও একটা টিপস আছে, হয়তো অনেকেই জানেন, কড়াইটা হচ্ছে চুলায় দিয়ে বেশ মোটামুটি গরম হয়ে গেলে এরপরে তেল দিতে হবে। তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ তেলটা গরম হয়ে একটা ভাপ উঠলে তখন হচ্ছে আপনি এরা এই মাছগুলো দিবেন। তো দেখবেন মাছ ভাঙার খুব চান্স অনেক কম থাকে, আমি বলবো যে ভাঙেই না এমন বললেই চলে। তো এভাবে এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন, আশা করি আপনাদের মাছও ভাজতে গিয়ে ভাঙবে না।
তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়েছি। তো দুই তিন পিস মাছ আমি রেখে দিলাম কড়ার মধ্যে, কারণ হচ্ছে এই মাছ ভাজাটা আমার মেয়ে খেতে পছন্দ করে, আমার মেয়েরা। তো হচ্ছে তরকারিতে দিয়ে দিলে তেমন একটা খেতে চায় না, তো ভাজাটা খেয়ে খেতে পছন্দ করে। তো আমি একটু আরেকটু মাছটা মচমচে হওয়ার জন্য তো আমি তেলের মধ্যে রেখে দিলাম। তো এই অবস্থায় মাছগুলো আমার ভাজা হলেই আমি তুলে নেব, নিয়ে হচ্ছে এর মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। তো আজকে আমি আমার তরকারিটা রান্না করতেছি একটু নতুন নিয়মে। সব সময় তো আমি পেঁয়াজ কুচি তেলে দিই, তারপর বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে এরপরে সবজিগুলো দিই। তো আজকে আমি পেঁয়াজটা তেলে ভেজে নিয়েই সবজিগুলো দিয়ে দিলাম। তো এটা আমি দেখেছি অনেক সময় গ্রামের মানুষ করে, সবাই করে সেটা বলবো না, অনেকেই করে দেখছি। তবে এইভাবেও রান্না করলে মজা হয়, প্লাস সময়ও বাঁচে। তো গ্রামের মানুষ সাধারণত বাটা মশলা খায়, তো মশলা দেখা যাচ্ছে এভাবে সবজি কষাতে থাকে আর মশলা বেটে বেটে এভাবে দিতে থাকে, আমি এটা দেখছি। তো আমিও মাঝে মধ্যে এরকম করে করি, তো সেভাবেই করতেছি আজকে দেখি। তো রান্না করে এভাবে রান্না করেও দেখলাম আসলে ভালো হয়, মজাই হয়, খারাপ লাগে না। তো এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনারা তো জানেন আমি সবসময় টমেটো হচ্ছে কেটে বক্সে ফ্রিজে রেখে দেই, সেখান থেকেই আমি হচ্ছে কিছু টমেটো এভাবে বের করে দিয়ে দেই, তো ভালো হয়। তো যাই হোক, হচ্ছে টমেটো এখন গরমের সময় যেহেতু টমেটো খুব কম পাওয়া যায়, আবার এনে ফ্রিজে রেখে দিলেও নষ্ট হয়, তো আমি এর জন্য টমেটো ধুয়ে এভাবে কেটে বক্স করে রেখে দিই। ও রান্না করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু আমি হচ্ছে বের করে তরকারিতে দিয়ে দিই। আর টমেটো তাই বলে আপনারা আবার টমেটোটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন না, তাহলে টমেটোগুলো সব পানি ছেড়ে দিয়ে নষ্ট হয়ে যাবে। তো রান্না করার সময় বের করে নিলে হয়, যে আমি যেভাবে কেটে রাখছি দেখিয়ে দিলাম আপনাদের। তো এখন কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো এভাবে আমি কষিয়ে নেব। তো এখন বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে আপনারা জানেনই, তো এখানে আমি আদা রসুন পেস্ট আর জিরার পেস্টটা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে। তো এভাবে করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপর একবারে ঝোলের পানিটা দিয়ে দেবো। তো ফুলকপি পাতাকপি সবই পাওয়া যাচ্ছে, তো পাতাকপিটা খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত লাগে, ফুলকপিটা মোটামুটি একটু খাওয়া যায়। তবে শীতকালের মতো আসলে শীতের তরকারি শীতের সময় মজা লাগে, এটাই নিয়ম। তো হচ্ছে বেগুনটা একটু করে দিলাম, যাতে করে বেগুন তো নরম, ওটা হচ্ছে খুব সহজেই গলে যাবে, যার কারণে একটু দেরি করে দিলাম বেগুনটা। তো এখন বেগুনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে তো ঢাকা দিয়ে কষালে আসলে খুব সিদ্ধটা বেশি হয়ে যাবে। তো এভাবে আপনারা একদিনকে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আমি ঢাকা তেমন একটা দেই না, কারণ বারবার নাড়তে হয়। তো এভাবে তরকারিটা খুবই মজা হয়েছিলো বা মজা হয়, তো আপনারাও একদিন করে দেখবেন। তো হচ্ছে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেননি, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন,
তো হচ্ছে আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হচ্ছে তরকারিটা এখন কষানো হয়ে গেছে, তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এভাবে কষিয়ে তরকারি রান্না করলে আমার কাছে তো মনে হয় খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা আমি হচ্ছে পাশের চুলায় একটু গরম পানি করছিলাম, তো এটা দিয়ে দিলাম তরকারিতে। তো এখন হচ্ছে আবারও হচ্ছে কষানোর জন্য একটু পানি দিলাম, তো ভালো করে সিদ্ধ হয়নি। আর হচ্ছে এই গরমের সময় যে এই ফুলকপিটা বের হয়, এই ফুলকপিটা আসলে শীতকালের কপির মতো ওরকম নরম থাকে না, যার কারণে আমি আবারও একটু পানি দিলাম কষানোর জন্য। ভিউয়ার্স, আপনারা সবাই সবসময় বাসায় থাকবেন, যেহেতু আমাদের দেশের পরিস্থিতি এখন হয়তো মানুষের ভিতর থেকে ভয়টা বের হয়ে গিয়েছে, কিন্তু আমরা অন্য অন্য দেশের তুলনায় যেটা দেখলাম যে আসলে একবার গিয়ে আবার কিন্তু আরেকবার হচ্ছে বেড়ে যাওয়ার প্রকোপটা থাকে, তো আমাদের এখানে সেটা বাংলাদেশে সেটা এখনও ঠিক বোঝা যাচ্ছে না যে আবার কি হচ্ছে। আর মোটামুটি সবাই এখন মেনেই নিয়েছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, এটা আসলে ঠিক না। তো আমরা যেখানেই থাকি যেভাবে থাকি সতর্ক থাকবো, বাসা থেকে কম বের হওয়ার চেষ্টা করব, আর বাইরে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরবো, এটা পরা উচিত, এটা একটা সচেতনতা। তো আমাদের সবারই সচেতন থাকা উচিত নিজে সুস্থ থাকার জন্য এবং আমাদের আশেপাশে যারা থাকে তাদের সুস্থ থাকার জন্য। আর আমাদের বাসায় যদি বয়স্ক কেউ থাকে তাহলে তো অবশ্যই আমরা এটা খুব সতর্কর সাথে এটা পালন করব, যাতে করে বাইরে থেকে আসলে হাত ধোয়াটা যেন অবশ্যই করি, আর বাইরে গেলে আমরা মাস্ক পরি। আর কোনোভাবে আমাদের বাসায় যদি ছোট বাচ্চা বা হচ্ছে বয়স্ক কেউ থাকে তাহলে আমরা বাইরে থেকে এসেই তার কাছে যেন না যাই, ভালো করে হাত ধুয়ে তারপরে আমরা তাদের কাছে যাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।